समग्र পৃথিবীতে করোনার আক্রমণে মানুষ দিশেহারা। এই করোনাকে পুঁজি করে অনেকেই করছে ব্যবসা, অনেকেই বিতরণ করছে করোনা সামগ্রী। আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ উল্লামারার দৃশ্য। অনেকক্ষণ হয় আমি লক্ষ্য করছি একজন ভ্যান চালক তার ভ্যান দাঁড় করিয়ে বিভিন্ন মানুষের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে এবং বালতিতে পানি আছে এবং সাবান আছে, সেই সাবান দিয়ে অনেকের হাত ধুয়ে দিচ্ছে। কিন্তু তার কোনো ক্যামেরাম্যান নেই, এমনকি মোবাইলেও সেই ভিডিও ধারণ করা হচ্ছে না। চলুন আপনাদের সাথে নিয়ে দেখে আসি কে সেই ভ্যান চালক, কেনই বা সে এই কাজগুলো করছে। এটা সিরাজগঞ্জ উল্লাপাড়ার আমার স্টুডিও চিত্রপুরী এবং উন্মুক্ত মঞ্চের পাশেই। আপনার নাম যদি বলতেন? জি, আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া। বাড়ি কোথায়? বাড়ি উল্লাপাড়া কাওয়াক। আপনি পেশায় কি কি করেন? আমি পেশায় অটো ভ্যান চালক। অটো ভ্যান চালক? অনেকক্ষণ হয় লক্ষ্য করছে আমার অফিস থেকে আপনি বালতিতে পানি এনেছেন, সবার হাত ধুয়ে দিচ্ছেন এবং মাস্ক পরিয়ে দিচ্ছেন, কেন? এ পয়সা কোথায় পেলেন? এ পয়সা আমার, আমি আগে ঢাকা যাই রিক্সা চালায় কিছু টাকা সঞ্চয় করছিলাম, সেই টাকা দিয়ে আমি করোনা প্রতিরোধের সেবা করতেছি। কেন, দেশে তো অনেক নেতা আছে, অনেক পয়সাওয়ালা আছে, তাদের কাজ এটা, আপনার কাছে কেন মনে হলো যে আপনি এই কষ্টার্জিত টাকা দিয়ে মানুষের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং হাত ধুয়ে দিচ্ছেন, কেন? এরম মনে করেন যে এখন দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিছে, করোনার সেবা, আমি আমার ইচ্ছে ছিল যে সেবা করব, আমি সেবা করতেছি, সেবা করার উদ্দেশ্যে। এই যে মাস্ক কিনেছেন, সাবান কিনেছেন, এটা টোটালি আপনার ইনকামের টাকা? জি, এটা আমার ইনকামের টাকা। আপনাকে দেখলাম বোধহয় টিউবওয়েলে বোধহয় সাবানও বেঁধে দিচ্ছেন। জি, আমি উল্লাপাড়া পৌরসভায় যত পাবলিক প্লেস টিউবওয়েল আছে সব টিউবওয়েলে আমি সাবান বেঁধে দিচ্ছি, এবং এমনকি উল্লাপাড়া পৌরসভায় যত মসজিদ আছে অজুখানায় আমি একটা করে সাবান দিয়েছি। এই কাজে কেউ কি আর্থিক সহায়তা দিয়েছে? জি না ভাই, এ কাজে আমাকে কেউ আর্থিক সহযোগিতা করে নাই, এটা আমার একান্তই ব্যক্তিগত উদ্যোগে, নিজের উদ্যোগে, নিজের আর্থিক, নিজের খরচে। জি। আচ্ছা, আপনার এই সুন্দর কাজের আমাকে একটু সহযোগিতায় নেন, অর্থাৎ আমি 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 আপনাকে একটু সহযোগিতা, অর্থাৎ অংশ নিলাম আর কি। এটা দিয়ে আরও বেশি করে মাছ কিনবেন এবং সাবান কিনে পৌঁছায় দেবেন, ঠিক আছে? জি, ইনশাল্লাহ, আমি আমি আপনার কথা রাখার অবশ্যই চেষ্টা করব। সুয়ে দর্শক, এই সমাজে আমরা অনেকেই আছি, অনেক ধনাঢ্য, বিভিন্নভাবে পয়সা খরচ করি, কিন্তু আসলে সামাজিকভাবে যে সঠিক কোন কাজটি কখন করতে হবে আমরা বুঝি না। একজন ভ্যান চালক দীর্ঘ সময় হয় আমি দেখছি উপর থেকে তিনি এই যে বালতিতে পানি এনেছে, অনেকের হাত ধুয়ে দিচ্ছে এবং মাছ এবং সাবান বিতরণ করছে। অনেকে দেখা যায় পাঁচ টাকার ত্রাণ বিতরণ করতে পঞ্চাশ টাকার ক্যামেরাম্যান, এর পাশে দেখলাম কোনো ক্যামেরাম্যান তো নাই, কোনো মোবাইল দিয়ে ছবি ধারণ করা হচ্ছে না। আগ্রহ হলো, যে কারণে নেমে আসলাম, তার পরিচয় নিলাম, তিনি একজন ভ্যান চালক। আশ্চর্য, যত সময় হয় তিনি তার এই ভ্যানে এই সেবাগুলো দিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু বাইরে গেলে দু চারশো টাকা ইনকাম হতো, সেই ইনকাম বন্ধ রেখে তিনি এই কাজগুলো করে যাচ্ছে। আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা সামাজিক যতটুকু পারি কাজে অংশ নেই, বিশেষ করে এই মহামারী করোনার সময় নিজে স্বাস্থ্য সচেতন থাকি এবং অন্যকে উৎসাহিত করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এবং এই লকডাউনের সময় নিতান্তই প্রয়োজন না হলে আমরা ঘর থেকে বের না হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।